হ্যালো নার্সারি, হাই। আচ্ছা, তোমরা কেমন আছো? আজকে আমরা কারচিহ্নের দ্বিতীয় পর্বটা দেখবো। হ্যাঁ, সেদিন আমি তোমাদেরকে কি করেছিলাম, কারচিহ্নের যে ভাং কিভাবে লিখতে হয়, এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, সে পরিচয়টা তোমাকে দিয়েছি, কারচিহ্নের পরিচিতিগুলো দিয়েছি। আজকে আমরা কি করব, কারচিহ্নের প্রথমে হ্যান্ডরাইটিংটা একটু ঠিক করব। অনেকে অনেক ভুলগুলো করে, আজকে ভুল সুযোগগুলো দেখবো, তারপর তার ব্যবহারে চলে যাব। প্রথমেই দেখো আকারটা, অনেকে আকারটাকে কি করে জানো, এই রকম ভাবে লিখে ফেলে, এরপরে যে একটা অর্ধমাত্রা আছে সেটা দেয় না, এরকম ভাবে লাগে, এটা কি হবে, ভুল হবে। তো কি করতে হবে, এইরকম করে দিয়ে এইরকম করে লিখে সাথে সাথে একটা অর্ধমাত্রা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে রাইট। আচ্ছা, এবার হ্রস্বইকার সবসময় মনে রাখবে, আমরা প্রতিটা বর্ণ লেখার ক্ষেত্রে মাঝখানে একটা লাইন ফাঁকা রাখছি, এই লাইনটা থেকে এই লাইনটা ফাঁকা রাখছি, তাই না? তাই উপরে যে সীম, ওর যে এই উপরে যে সিনটা, সেই সিনটা আমি দুই লাইনের অর্ধেকে দিব, বেশি বড় দিব না, ছোট দিব না, আমারটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই এটা কাটা, রাইট? এটাই যে এরকম ছোট দেওয়া যাবে না, আবার এরকম বড় দেওয়া যাবে না, দোনোটাই কাটা, ঠিক আছে? তাহলে কিভাবে দিতে হবে, একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি, কি করতে হবে, এই দুই লাইনের মাঝখান পর্যন্ত আসতে হবে, যেন এটা এতটুকের মধ্যেই থাকে, ঠিক আছে? তাহলে দেখতেও সুন্দর হবে, লেখাটাও ঠিক হবে, দীর্ঘইটাও সেম। আমি ফার্স্ট এটা যেটা লিখেছি এটা একদম ভুল, আবার অনেকে কি করে জানো, এটা লেখার সময় এইভাবেই লিখে ফেলে, নো এটাও ভুল, এটাও ভুল। তো কীভাবে লিখতে হবে, আমি এরকম করে দেওয়ার পর ওই ঠিক সেম আগের লাইনের যেটা বলেছি অর্ধেকের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এটা এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে এই হবে, আর নয়তো তোমরা যদি কিভাবে না লিখতে পারো, বেশি বেশি প্র্যাকটিস করবে, দেখবে এটা একটু বেশি কঠিন, এটা রাইট। ওকে, এবার হ্রস্বউকার, হ্রস্বউকারটা যেভাবে লাইনের নিচে লিখে, তাই এটাও কেউ কি করতে হবে, নিচের লাইনের অর্ধেক পর্যন্ত আসতে হবে, অর্থাৎ এখান থেকে শুরু করার পর এটাকে এটুকের মধ্যেই রাখতে হবে। আমি কখনোই কি করব না, এটাকে উপরে উঠাবো না, এটাকে এরকম নিচে নামাবো না, এটা কি কাটা, তাহলে কি করতে হবে, এইখান থেকে শুরু করে গোলটা দিয়ে এটুকের মধ্যে রেখে দিতে হবে, ওকে। এবার হচ্ছে দীর্ঘকার, সেম এটাও এরকম করে লিখো কাটা, তাহলে কিভাবে হবে, এই লাইনের অর্ধেকের মধ্যে রেখে দিব, ঠিক আছে? ওই পাশে হবে, মোটে এরকম হবে না, এটা রাইট, এটাও রাইট। রিকার, রিকার তো একদম সোজা, এরকম করে দিয়ে এটাও লাইনের অর্ধেকের মধ্যে রাখবো, হ্যাঁ, কিন্তু কেউ যদি এটার উপরে উঠায় দাও, এটাকে ছোট করে দাও, বা এটাকে এত বড় করে দাও, কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে, এই দিয়ে এই, ঠিক আছে, অর্ধেক লাইনে রাখবো। আর রিকারটা তখনই বলেছি এইরকম রাক্ষসের মতো দেওয়া যাবে না, আবার এরকম কুচকেও দেওয়া যাবে না, দিতে হবে কিরকম, এইরকম, হ্যাঁ, এটাও কাটা, এটাও কাটা, এটা রাইট। কাটা, কাটা, এই, তারপর এই, ওকে, এটা রাইট। ও কাটটাকে কি করো জানো, অনেকের খাতায় দেখেছি লিখেছে, এরপর এইখান থেকে লিখেছে ক্রস, এটা লেখার পর একটু ফাঁকা রেখে এরপর আকারটা দিতে হবে, একার আর আকারের মাঝখানে ফাঁকা থাকতে হবে। ও কাটটা দিয়ে যে কি বলবো, ও কাটটা যে কে ভুল, মজার একটা ভুল করে জানো, এটা লেখার পর এটাকে কি করে, এটাকে দীর্ঘইকার লিখে ফেলে, এই যে এরকম করে লেখে, খুবই ভয়ঙ্কর ভুল, এটা দিয়ে লম্বা লাঠি দিয়ে। আবার অনেকে কি করে জানো, আরেকটা ভুলও তো করে, সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু রাইট।
আরেকটা ভুল যে করো সেটাও দেখিয়ে দিই, এ ভুলটা করা যাবে না। আকার লিখে ফেলো, তারপর এরকম করে দাও, এটাও ক্রস, রাইট হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে রাইট। তো আমি তোমাদেরকে আজকে কার্টুনের লেখাটা দেখালাম যে কোন লেখাটা রাইট, কোন লেখাটা লিখতে হবে দুই লাইনের অর্ধেকে হতে হবে, দীর্ঘ ইকারটা দুই লাইনের মাঝখানে থাকতে হবে, হ্রস্ব ইকারটাও দুই লাইনের মাঝ পর্যন্ত হবে, সব মাঝ পর্যন্ত, আর এটা ছোট হবে, বেশি বড় না বেশি পিছিয়েও না, ঠিক সেম। আর এই যে উপরে শিংটাও সুন্দর করে দিতে হবে এরকম, আর দুই আকার ওকারের মাঝখানে ফাঁকা, ওকারের মাঝখানেও ফাঁকা। তো আমার কার্টুনের লেখার সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে মিস নাম্বার কাটবো না এবং এক্সিলেন্ট পাবে অনেক বেশি বেশি, আর অনেক সুন্দর হয়ে যাবে তোমার হ্যান্ড রাইটিং, সবাই দেখে পড়বে ওয়াও কত সুন্দর লেখা। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে আমি কার্চিং এর ব্যবহারটা দেখাবো। ওকে, বাই।